বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সরস্বতী লাইফস্টাইলে আবারও সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই গানটা না, এটা একটা ছড়া, তো সেরকমভাবে আমি ছড়া গান কিছুই পারি না, কেন কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সামনের দিকটা প্রচণ্ড জল জমে গেছে, এই কারণে মন চাইলো চলো একটা ছড়া দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করি। তো দেখো, সকালবেলায় উঠে টুঠে এই যে জামাকাপড় কাচতে দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে বর্ষা হোক যাই হোক আমাকে জামাকাপড় কাচতেই হবে, জামাকাপড় অনেকটাই হয়ে যায়। আর বড়মশাই সকালে উঠে এদিক ওদিক করে আবার গিয়ে শুয়ে পড়েছে, বলে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না, তো কি করব, শুয়ে থাকে। আলম ঠিক আছে শুয়ে থাকো, তো আমাকে তো শুলে চলবে না, না সংসারের তো অনেক কাজ বাকি আছে, শুয়ে থাকলে এদিকের কাজগুলো দেরি হয়ে যাবে আর বেলাটাও অনেকটা বেড়ে যাবে, এই কারণে ভাবলাম চলো আমি উঠে পড়ি ঝটপট করে, আমার কাজগুলো আমাকে করতেই হবে, তার কারণ আমার কাজ কেউ করবে না। তো পাশে বাড়ি দিদির সঙ্গে গল্প করছি জানালার সামনাসামনি, তো সবসময় গল্প হয় আমাদের, তো বলছে আমাদের বাড়ির সামনেটা অনেকটাই জল জমে গেছে, বাবুকে আজকে পড়তে পাঠাবে না। আলাম ঠিক আছে আজকে পাঠাবো না, তার কারণ হচ্ছে কলকাতার জল মানেই হচ্ছে ড্রেনের জল, আর এই জলে জানো তো পা দিলেই না পাগুলো চুলকায়, এই কারণে আমি বাবুদেরকে একদম নিচে নামাই না। আর এই ফ্ল্যাটটা যতটাই ভালো ততটাই খারাপ, একে হচ্ছে বাড়ির জল নোনা, তারপরে এই বর্ষার জন্য মানে পুরো জল জমে যাচ্ছে, খিতখিত করছে। তো রান্নাঘরে এই জানালা মানে দরজাটা খুলে আমি দেখছি জল আছে কি না, তো হালকা হালকা জল আছে, আর মেঘ মানে মোটামুটি গাঢ় হয়ে এসছে, মানে বৃষ্টি হবে, বৃষ্টি হলে দেখতে হবে না পুরো জল একদম জমে যাবে। আর এখানে কি বলতো জলটা এতটাই হয় মানে জলের জন্য না, ড্রেনগুলো আসলে কি বলতো পরিষ্কার করা হয় না, এই জন্য জলটা জমে যায়। তো আগে আমি যে ফ্ল্যাটটাই থাকতাম সেই ফ্ল্যাটটা আমার দুতলাতে ছিল, অনেকটাই ভালো ছিল, তার কারণ হচ্ছে জল হতো, বৃষ্টি মানে জল জমে যেত, কিন্তু আমি তো ওপরে থাকতাম এইসব দেখতে হতো না, এখন সামনাসামনি না দেখলেই ঘিন ঘিন করে, একদম ভালো লাগে না। আর ওইদিকে বড়মশাই হাঁক দিচ্ছে চা খাবে, আলাম দাঁড়াও আমি আগে সকালে এইসব কাজগুলো করে নিই, তারপরে তোমাকে পরে চাটা বানিয়ে দিচ্ছি। সকালে এই কাজগুলো করতেই হয়, না করলে তো আর ভালোও লাগে না। না এদিকে দেখো, তোমরা জানি না তোমরা খাও কি না, এটা হচ্ছে সাদা তিল বড়মশাই ভিজিয়ে রেখেছে, আর এখানে মুগ কলাই আর ছোলাকে ভিজানো ছিল, সেটাকে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ও সকালেও খায় মুড়ি দিয়েও খায়, আবার মানে খেতেটা ভালোই বাসে, আর আমাকে এইসব কলাই টলাই সেদ্ধ ভালো লাগে না, সেদ্ধ না মানে কাঁচা জিনিস ভালো লাগে না। তো এখানে কালকে রাত্রে কিছুটা বাসন ছিল, তো ঝটপট করে সেগুলো মেজে নিচ্ছি, আর ওয়েদারটা না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঝটপট করে এই কাজগুলো করে নেবো, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতেই হবে, যেহেতু আমার কাজের লোক নেই আমাকে নিজেই একা একা করতে হয়, তো যতদিন পারবো আমি এইভাবেই করে যাব। আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি আজকে যতটুকু জায়গায় গেছি তোমাদের, শুধু তোমাদের ভালোবাসাতে, তো আমার একটা সোনটা মনটার নাম করতেই হয় অনুষ্কা, তোমাকে অনেক ভালোবাসা শোনা, তোমার নাম নিতে পারি না ঠিকই কথা, কিন্তু তোমার মা আমাকে এতটাই ভালোবাসে মানে কি বলবো, যে তোমার মায়ের একটা যদি কমেন্ট না দেখি না আমার সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো কালকে রাত্রে এই সবগুলো কিনে নিয়ে এসেছিলো ছেলের জন্য, হরলিক্স বিস্কুট, কেক আর হচ্ছে হরলিক্স, তার কারণ মাঝে মাঝে না বায়না করে যে একটু খাবো আমাকে মানে দুধ দিয়ে দাও, একটা কৌটো নিয়ে এলে হয় কিন্তু আগেরবার না নষ্ট হয়ে গেছিলো, এই কারণে বলেছিলাম পাতাগুলো নিয়ে আসবে। তো একদম ফ্রেশ হয়ে দেখো আমার বেডরুমে চলে এসেছি, মেয়েকে তো বকা দিয়ে ওঠানো হয়েছে, মেয়ে চলে গেছে একদম ফ্রেশ হতে, আর আমি এখন ঝটপট করে এই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নেবো, সকালে এই কাজগুলো করতেই হবে, এই কাজগুলো না করলে না আরও বিরক্ত লাগে, বাড়িঘর মনে হয় নোংরা হয়েই থাকে, হাউসওয়াইফদের কী বলো তো সারাদিন টুকটাক কত রকম যে কাজ থাকে কী বলবো। আর জানি না কবে তোমাদের সঙ্গে দেখা হবে, সত্যি করে আমি সঙ্গীতাদি মনে মনে ভাবি তোমাকে যদি একবার দেখতে পেতাম আমি হয়তো লাইফে অনেক হ্যাপি হতাম, তো তুমি যদি কোনো দিন আমার এদিকে আসো, হয়তো কালীঘাট বা গড়িয়াহাট এদিকের কাছাকাছি আসো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তোমার সঙ্গে অবশ্যই আমি দেখা করব। তোমার মতো মানুষ পেয়ে আমি সত্যি জীবনে ধন্য, মানে আমার আজকে যতটুকু পরিবারে মানুষজন আছে আমাকে যারাই ভালোবাসে তাদের ভালোবাসা পেয়ে আমি কিছুটা হয়তো এগিয়ে গেছি, আর কিছুটা হয়তো তোমাদের ভালোবাসার দরকার, জানি না কবে তোমরা আমাকে ঠিকঠাকভাবে ভালোবাসবে, কবে তোমাদের মনের মধ্যে মানে মনের মধ্যে জায়গা দিবে, তো সেই আশা নিয়ে আমি বসে আছি। তো এখন চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে, আর ছেলেকে দেখছো এদিক ওদিক করছে, ছেলে সারা দিন মানে খেলা খেলা খেলা, পড়তে বসে ও খেলা, সারাটা দিন ওর খেলা, কী যে খেলা করে একা একা আমি ভেবে পাই না।
তো ঝটপট করে এখন এগুলো পরিষ্কার টুরিষ্কার করে নেবো, তারপরে রান্না বান্না আছে, কি রান্না হবে না মানে রান্না হবে তার তো ঠিকই নেই। আর এদিকে দেখো খাবার টেবিলটা আছে, অনেকটাই ছোট এই খাবার টেবিলটা, না যখন আমার ছেলে হয় তো আমি নিচে বসে খেতে পারবো না বলেই আমার বড়মশাই এটা বানিয়েছে নিজে, মানে যেটুকু কাঠের কাজ করেছে ওগুলো করিয়ে নিয়ে এসছে, বাদবাকি কিছুটা জিনিস ও নিজেই করেছে। আর সকালে দেখো এই যে চলে এসেছিলো কেক পাউরুটি এগুলো নিয়েছি, আমাদের বাড়ির সামনে এসেছিলো তো আমলাম দিয়ে চলে যান। এখন দেখো চা নিয়ে চলে এসেছি আমরা তিনজনে মিলে, চা বিস্কুট, এই যে ছেলে দেখো হলিক্স বিস্কুট নিয়ে নিচ্ছে আর আমি কথা বলছি দিদির সঙ্গে। দিদি তো জানে যেহেতু বৃষ্টি হয়েছে, দিদি বলছে কতটা বৃষ্টি হয়েছে না হয়েছে, ওকে সকালে একবার ফোন করা চাই যে তুই কি করছিস না করছিস, তুই কি কাজ করছিস, মানে ওর না সব সময় আমার সঙ্গে কথা বলে, তো এটাও আমার ভালো লাগে সত্যি করে যে আমাকে কেউ খবর নেয় যে কি হল, মা নেই কিন্তু দিদি এমন একটা জায়গা হয়ে গেছে যে সেই হচ্ছে আমার কাছে আমার মা। তো ঝটপট করে চা খাবো, তারপরে যে কাজগুলো আছে বাসি সেই কাজগুলো আস্তে আস্তে করবো, ফ্রিজে কি সবজি আছে না আছে সেগুলো বের করব, আর এই জলের বোতলে এখন জল ভরবো। সংসারে তো টুকিটাকি অনেক কাজ থাকে, বলো কোন কাজটা করবো আর কোনটা করব না। তো চলো এখন কথা বন্ধ করে ঝটপট করে কাজগুলো করে নিই। তো মোটামুটি অনেকটাই জল এখন নেমে গেছে, বৃষ্টি হচ্ছে না, আর জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো এখন সেগুলো মেলে দিতে হবে। আর বর্ষার জন্য দেখবে একদম জামাকাপড় শুকোতেই চায় না, আর বারান্দাটার পুরোটা না আমার গুদাম ঘর হয়ে গেছে। বর্মশা রাগ করে কিন্তু কোথায় মেলে দেবো বলো, বাইরে হলেও কী বলো তো শুকিয়ে যায়, ভাঁজ করে রেখে দিই অতটা অসুবিধা হয় না। আর এখন কিচ্ছু করার নেই, এই হ্যাঙ্গারে জামাকাপড় শুকোতেই চায় না, ঘরের ভিতরে দিলে বর্মশা বলে যে মানে ভেজা থাকে তো ঠান্ডা লেগে যাওয়ার ভাব থাকে, এই কারণে ঘরের মধ্যেও আমাকে রাখতে দেয় না। তো আমি কি করব বলো, আর এত জামাকাপড় হয়ে যায় না মানে মাথাটা খারাপ হয়ে যায়। আমার হয় বরের মশাই ছেলের মেয়ের অনেক মানে চারজন মানুষের জামাকাপড় কতটা হবে মনে মনে ভাবো তো। আর মেয়েকে বলেছিলাম ম্যাগি করতে, তো দেখো ও আর ওর ভাইয়ের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছে, আমাকে বলছে একটু খাও, আমি সেরকমভাবে ম্যাগি খেতে ভালোবাসি না। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, সোয়াবিনটা বানাবো, আর একটু সোয়াবিন ছিল তো সেটাও দিয়ে দিলাম, আর প্যাকেটটা কাটা হলো আজকে। সোয়াবিন আমাকে খেতে ভালো লাগে কিন্তু ছেলে মোটামুটি খায়, মেয়ে তো একদমই খেতে চায় না। তো আজকে রান্নাবান্না সেরকম কিছু হবে না, এখানে মসুরির ডাল হবে আর কিছুটা কেঁদুরি ছিল তো সেটাকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। কেঁদুরি ভাজা আবার মেয়ে খেতে ভালোবাসে, মানে আমার বাড়িতে অনেক রকমই আছে, এটা ও খায় সেটা সে খায় এইরকম হচ্ছে ব্যাপার, আর আমি সব কিছুই খাই। তো এখানে আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, এখানে ঘর মুছবো তার জন্য জল দিয়ে দিচ্ছি, মানে একা হাতে কাজ করলে না মানে অনেকটা কষ্ট হয় ভালোও লাগে। তো সোয়াবিনগুলো দেখো আমি এখন চিনি দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর এই সোয়াবিনটা রান্নাটা না আমি আমার দিদির কাছে শিখেছি, আমি সেরকম সোয়াবিন কিন্তু রান্না করতে পারতাম না, তো এটা আমাকে দিদি যখন রান্না করে খাইয়েছিল না তো আমি বলেছিলাম খুবই ভালো হয়েছে, তো দিদি বলেছিলো এইভাবে রান্না করবি দেবি খেতে প্রচণ্ডই ভালো লাগে। তো দেখো সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি তো অনেক কিছু জানি না, তোমরা আমাকে এইভাবে যে সাপোর্ট করো এইভাবে কমেন্টের মাধ্যমে বলো যে এটা করতে হবে না ওটা করতে হবে না, আমি সত্যি করে খুবই হ্যাপি
যে কেউ তো একজন আছে, কোনো মানে সবাই তো আছে যে আমাকে বলে যে এটা করা হবে না, ওটা করো না। আমি সত্যি হ্যাপি, একটা সংসার মানে সুখী করতে গেলে অনেক কিছু জিনিস জানতে হয়, সেটা হয়তো আমি জানি না, কিন্তু অবশ্যই আমার যেটা ভুল থাকবে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সংশোধন করব। আর যেটা আমার খারাপ লাগবে কাজে বা কোনো, হয়তো আমি এটা জানি না, হয়তো করে বসেছি, তো সেইগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সত্যি করে খুবই খুশি হব। তো এইদিকে দেখো একটু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হবে সোয়াবিন। তো আজকে রান্না তো সেরকম নেই, এই কারণে ঝটপট করে রান্নাটা করে নেব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। রান্না কাজটা হয়ে গেলে না তখন আর চিন্তা থাকে না, বাকি কাজগুলো আস্তে আস্তে করব। আর তার মধ্যে আজকে হচ্ছে লাঠি দিয়ে ঘর মুছব। হাত দিয়ে ঘর মুছলে অনেকটাই লেট হয়, তো হাত দিয়ে মানে লাঠি দিয়ে মুছলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো একদম আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন সোয়াবিন দিয়ে দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ কষানোর পর একটু অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা রেখে দেবো, আর সোয়াবিনটা সত্যি খেতেও ভালো। তো এখন দেখো আমি হাতের সাহায্যে জলটা চিপে চিপে নিচ্ছি, দিয়ে এখন ঝটপট করে ঘরগুলো মুছে নেব। তারপরে যে কাজ আছে, রান্নাঘর তো পরিষ্কার করা, এটা ওটা সেটা কোন কাজটা করবো না, তো সবটাই থাকে কাজ। তো আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, প্লিজ তোমাদের সাপোর্টের দরকার। আমি বারবার বলি যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু না। তো এইভাবেই আমি প্রত্যেক দিন তোমাদের সামনে একটা করে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো এখন আর কথা বলছি না, এখন ঝটপট করে কাজ করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এত গরম লাগছে না, গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না। আর কালকে যে এই জায়গাটা মানে পুড়েছিল সেটা একটু জ্বালা জ্বালা করছে, মানে গরম লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, মানে প্রচন্ড গরম। এদিকে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো সোয়াবিনের তরকারিটা আর একটু ফুটবে, তারপরে বন্ধ করে দেবো। আর হচ্ছে এইখানে দেখো সাদা তিল, তো বড়মশা ভিজিয়ে রেখে গেছে, তো এখন আমার আর বড়া করার সময় নেই, ওটা রাত্রেবেলায় দেখা যাবে। তো রান্নাঘরটা মুছবো, মুছে স্নান করবো, মেয়ে তো পুজোটা করবে। আর প্রচন্ড কি বলতো, মেঘ উঠেছে না, মেঘের জন্য আরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য। আর এখানে দেখো ঘর মোছা লাঠিটা রেখে দিয়েছে, আর বার করিনি, তার কারণ হচ্ছে এখনো কাজ চলছে, তো ওই কারণে আমার দরকার নেই, মনে হয় কাজটা হয়ে যাক তারপরে বের করবো। থালা নিয়ে আসো, একটু ভাত খাবো সবাই মিলে, একটু একটু করে খাবো। ও ব্রেড, ও ভাত খাবে না, ও ব্রেড খাবে, সব কি বলবো। তো স্নান টান করলাম, মেয়ে ওদিকে পুজোটা করলো, মাথাটা না চা খেতে হবে না, এখন কেউ চা খায় ভাতের টাইমে, তো একটু মাথাটা ধুলাম, প্রচন্ড মাথা ব্যথা করছে।
আর সব থেকে বড় কথা কি বলতো, বর্ষার জন্য জামা কাপড় শুকোতে চাইছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই কারণে। এই দেখো এখানে একটা মানে রাখা ছিল নাইটিটা অনেক দিনের, তো পড়তে সেরকম একটা ভালো লাগে না। এই জামাটা আমার পড়েছে, এই যে, আর এইদিক ওদিক করে সব জামা কাপড় গুলো দিয়ে দিলাম। না এখন ব্রেড না, ভাত খাইয়ে দেবো, দেখছো কিরকম। তো এখন একটু খেয়ে নিই, প্রচন্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু মাছ মাংস কিছু নেই, খাবারও দেখছো এদের কোনো ব্যাপার, তো আমাকে তো খেতেই হবে, খিদে পেয়েছে। ছেলেকে ওই বকা টকা দিয়ে একটু খাইয়ে দেবো, ওই একটা থালাতে নেবো, ওদেরকেও খাইয়ে দেবো। তো বিকেলে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ছেলেকে ডাকলাম। আর এখানে দেখো বান্ধবীর মেয়ে এসছে, তো ও কি ল্যাপটপে কাজ করছে, যেহেতু ওদের বাড়িতে নেট নেই। তো আমি এখন পুজো টুজো করবো, তারপর ওর সঙ্গে একটু গল্প টল্প করে ছেলেকে বসবো পড়াতে। তো ও বাড়ি চলে গেছে, এখন বসে গেছি ছেলেকে পড়াতে। সন্ধেবেলাটা জানো তো ঠিকঠাকভাবে না পড়ালে না হয় না, সকালটা পড়াতে বসি কিন্তু এলোমেলোভাবে হয়, সেরকমভাবে হয় না। আর বাচ্চা মানে হচ্ছে ধরে বেঁধে পড়ানো, মানে আমি যদি উঠে চলে যাও সেও উঠে চলে যাবে, মানে আমি যতক্ষণ বসে থাকবো সে করবে পড়া। তো চলো পড়িয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছেলে খেলে খেলে না এত নোংরা করে দিয়েছে, এই জন্য ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিই, মানুষটা এসে যখন ঘুমাবে কিচির কিচির হবে তো ভালোও লাগে না, তো এই চাদরটা চেঞ্জ করে দেবো, তারপরে আমি রান্নাঘরের দিকে যাব। তো আমার না সকালবেলাটাই হয় না চেঞ্জ করা, এখন দেখছি রাত্রের দিকে বেশিরভাগ ওই চাদরটা দুগুলো চেঞ্জ করে নিয়েছি, কি করবো। কাজ করতে করতে আমার মাথাটা এখন হয়ে যাচ্ছে খারাপ, তারপরে ছেলেদের স্কুলে প্রত্যেক দিন সিডব্লিউ। তো চলো হেঁটে করে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে কি করছি দেখা যাক। এই যে চলে এসেছি রান্নাঘরে, এখন লুচি ভাজতে, গরম গরম হবে লুচি। এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো বড় মশাই জিলাপি নিয়ে এসেছিলো, অনেকগুলো নিয়ে এসেছিলো, তো দুটো মাত্র পড়ে আছে, খেতে খুব ভালোই লাগে জিলাপিগুলো। আর দিনের যা তরকারিপাতি আছে, একটু ভাত আছে, সব মিলিয়ে আজকে হয়ে যাবে। তো চলো ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।